বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি ইস্তফা দিয়েছেন আমরা খবর পেয়েছি। খুব ডিটেল যে জানা গেছে তা নয়, কিন্তু কয়েকটা জিনিস এর মধ্যে থেকে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। সেটি হচ্ছে যে বিপ্লব দেব একটা চূড়ান্ত, এই যে বিজেপি আমরা যে বলি না, এটা শুধু ত্রিপুরার মানুষ নয়, বাংলার মানুষের জন্যও আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, এদের যে ঝগড়া, এদের গোষ্ঠীবাজি, এদের সঙ্গে সাধারণ মানুষ এবং উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বিপ্লব দেবের ইস্তফা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীবাজির, চূড়ান্ত গোষ্ঠীবাজির পরিণতি, যার সঙ্গে ত্রিপুরার উন্নয়নে ত্রিপুরার মানুষের কোনো সম্পর্ক নেই। গোটাটা বিজেপির ক্ষমতা দখলের খেলা। আমরা বাংলার মানুষ কবে এটা বারবার বারবার বলি, যারা একটা টার্মে একটা চিফ মিনিস্টারকে কন্টিনিউ করাতে পারে না, কোন মুখে মানুষের কাছে যাবে, কোন মুখে যাবে মানুষের কাছে? আগামী 2023 সালে গোটা বিজেপিরই চলে যাওয়ার কথা ছিল, আর এখন বিপ্লব দেব ইস্তফা দিলেন। আমি জানি না এটা ইস্তফাই থাকবে, নতুন মুখ্যমন্ত্রী হবে নাকি ইস্তফা আবার প্রত্যাহার হবে, এগুলো আমি জানি না। কিন্তু এই যে ইস্তফা পর্যন্ত বিষয়টা গেল, তার এটাই প্রমাণ করে দিচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস যেটা বলে আসছিলাম ত্রিপুরার মানুষের কাছে, যে এই সরকার এবং সরকারের মাথারা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন না, তো সেটা তো প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস মাত্র 2.5 থেকে 3 মাসের চেষ্টায় কিছু আসনে লড়ে 20 থেকে 26% ভোট পেয়েছে। আগামী বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় বিরাট শক্তিশালী একটা সরকার উপহার দিতে চলেছে। তার শুরুর যে আবাহনী সঙ্গীত, সেটা এই বিপ্লব দেবের ইস্তফা দিয়ে তার কাজ শুরু হয়ে গেল। এই বিজেপি গোষ্ঠীবাজি বিজেপি, এই বিজেপি মানুষের থেকে দূরে চলে যাওয়া বিজেপি, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত বিজেপি। শোনা যাচ্ছে ওনার মন্ত্রিসভায় থাকা ওনার ঘনিষ্ঠ মন্ত্রীরা তারাও আজকে একই সাথে পদত্যাগ করতে চলেছেন। আপনাদের কাছেও যা খবর আমরা সেইটুকুই পাচ্ছি, তার কারণ ধাপে ধাপে খবরগুলো আসছে। এখন বিপ্লব বাবু এবং বিপ্লব বাবুর সঙ্গে কয়েকজন যদি ইস্তফা দেন বা দলের মধ্যে ওনাদের, আমি আবারও বলছি যে ওদের একটা গোষ্ঠীবাজ পার্টি বিজেপি, আপনি এখানে দেখুন না, একটা দিলীপ বিজেপি, একটা সুকান্ত বিজেপি, তার মাঝখানে থেকে ঢুকতে চায় ওই বিশ্বাসঘাতকটা, এই করে কি বিজেপি? এরা হচ্ছে সব ক্ষমতা দখলের চেষ্টা, এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, মানুষের উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বাংলার বিজেপি যেমন বাংলার মানুষের কথা ভাবে না, দিল্লির বিজেপি যেমন বাংলার মানুষের কথা ভাবে না, ত্রিপুরার বিজেপিটাও ত্রিপুরার মানুষের কথা ভাবে না। এখানে ওরা শুধু যেন তেন প্রকারে সরকারে থাকা। আমি রিপিট করছি, একটা দল একটা টার্ম একটা মুখ্যমন্ত্রীকে নিয়ে চলতে পারে না, কোন মুখে মানুষের কাছে যাবে, কোন মুখে মানুষের কাছে যাবে? ত্রিপুরায় শুধু ধাক্কা নয়, বাংলার বিজেপি যারা বড় বড় কথা বলে তাদের কাছেও এটা স্পষ্ট বার্তা, এবং মানুষ এটার থেকেও দেখবেন যে বিজেপিকে একটা ভোট দেওয়া মানে একটা গোষ্ঠীবাজ ক্ষমতা লোভী নিজেদের মধ্যে ঝগড়া করা দলকে ভোট দেওয়া, এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক ছিল না, মানুষের কোনো সম্পর্ক নেই। ছয় মাসে কি এমন বদল হলো যখন দেখা গিয়েছিল যে সুদীপ রায় বর্মণরা যখন বিপ্লব দেবের বিরোধিতা করেছিলেন তাদের কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্বই দেয়নি, এমনকি পুরো নির্বাচনে কার্যত পুরো নির্বাচনের দিন দেখা গেছিল সুদীপ রায় বর্মণ বিজেপির বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করলেন। সুদীপ রায় বর্মণ দল ছাড়ার পর আজকে বিজেপির এই পদত্যাগে অনেকেই বলছেন যে কার্যত বিজেপি সরিয়ে দিল হচ্ছে বিপ্লব দেবকে। তাহলে কি বাংলার নির্বাচনের ফল ত্রিপুরাতেও একরকম হতে পারে সেটা আঁচ করে? বাংলার মানুষ যে রায় দিয়েছেন বিজেপির বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে, এবং বাংলার মডেল আমরা ত্রিপুরায় কাজ করতে গিয়ে ঘুরে দেখেছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সন্ত্রাস করেও ঠেকাতে পারেনি বিজেপি। বিজেপির এই যে ওখানে ত্রিপুরার মানুষও বলছেন বাংলায় যদি কন্যাশ্রী হয় ত্রিপুরায় কেন হবে না, বাংলায় যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় ত্রিপুরায় কেন হবে না, বাংলায় যদি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় ত্রিপুরায় কেন হবে না, বাংলায় যদি স্বাস্থ্যসাথী হয় ত্রিপুরায় কেন হবে না, বাংলা যদি কেন্দ্রের সব বিভাগের পুরস্কার জিতে নেয় ত্রিপুরা কেন পারবে না? তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিতে হবে। এই কারণেই ওরা সন্ত্রাস করেছিল, এই কারণেই মাত্র 3 মাসে আমরা 20 থেকে 26% ভোট পেয়েছিলাম। বিজেপি যে প্রত্যাখ্যাত,
বিজেপির লিডারশিপকে যে দল এবং ওই ত্রিপুরার মানুষও পছন্দ করেন না সেটা তো আজকের এই ইস্তফা প্রমাণ করে দিচ্ছে। আর এরা ঝগড়া করে মরছে, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক গোষ্ঠী দিল্লিতে যায়, দিলীপ ঘোষ গিয়ে দিল্লিতে কাঁধে সুকান্তকে ছড়াও, আর শুভেন্দু গিয়ে বলে দিলীপকে তাড়াও। আর ওখানেও তাই, বিজেপি একটা ফ্যাকশন বলছে বিপ্লব দেবকে সরাও, বিপ্লব বাবু আর আরেক কথা বলছেন। ফলে একটা গোষ্ঠীবাজির পরিণতি হচ্ছে বিপ্লব দেবের ইস্তফা। গোষ্ঠীবাজ বিজেপি মানুষের কথা ভাবে না, তারা শুধু ক্ষমতা, কোন গোষ্ঠী কিভাবে ক্ষমতায় আছে। এটা শুধু ত্রিপুরার নয়, বাংলাতেও এই বার্তাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই গোষ্ঠীবাজ বিজেপি শুধু ক্ষমতা দখলের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে ভাবে না, সন্ত্রাস করে, মিথ্যাচার করে, ধর্মীয় একটা মানে মেরুকরণ করে এরা ক্ষমতায় থাকার চেষ্টা করে। আরে আমি তো অবাক, আমি সবে বিপ্লব দেব প্রশাসনের একটা পুলিশের সামান পেলাম, তো আমি এখন কার বিরুদ্ধে বলবো, এ তো বিরাট কনফিউশন। সবে আজকে সকালে সামান পেয়ে বলছি যে আমি ত্রিপুরায় যাব, লড়াই করব। এখন আবার নাম ঠিকানা ধরে খুঁজতে হবে কে আসবেন, কার বিরুদ্ধে লড়াই করবো। লাস্ট কোয়েশ্চেন ত্রিপুনালদা, সেটা হচ্ছে যে বিপ্লব দেবের এইভাবে পদত্যাগ বা সরিয়ে দেওয়া যাই হোক, আগামী বছর তৃণমূলকে কি ত্রিপুরায় আর একটু বেশি সুবিধা দিবে? যে দল তৃণমূল কংগ্রেস 3 মাসের মধ্যে 20-26% মানুষের আশীর্বাদ নিয়ে আসে, যেখানে এক একটা বুথে সিসি ক্যামেরা পর্যন্ত ছিল না, যেখানে ভোট দিতে দেয়নি, সন্ত্রাস হয়েছে, থানায় ঢুকে মারামারি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আগামী 2023 সালে, এর আগে মানুষ বামপন্থীদের উপর আস্থা রাখেননি, কংগ্রেসের উপর আস্থা রাখেননি, তৃণমূলের উপর আস্থা রাখতে শুরু করেছেন, সেই জন্যই বিজেপি সন্ত্রাসটা করত। ফলে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের প্রতি তার দায়িত্ব পালন করবে, বাংলার প্রতিটা স্কিম যাতে ত্রিপুরাতেও যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই চলছে। আমাদের ত্রিপুরা শাখা, ত্রিপুরার নেতারা, ত্রিপুরার বাঙালি নেতারা, ত্রিপুরার উপজাতি নেতারা, ত্রিপুরার প্রত্যেকটা জেলা তৃণমূল কংগ্রেস ইউনিট যেভাবে তৈরি হচ্ছে, ছাত্র, যুব, মহিলা সমস্ত শাখাগুলি, আমরা কনফিডেন্ট পরবর্তী যে সরকার ত্রিপুরায় আসবে সেখানে তার ভর কেন্দ্র হবে তৃণমূল কংগ্রেস। দাদা, একটা বিষয় বিপ্লব দেব তিনি বলেছিলেন যে 2023-এর সাধারণ নির্বাচন হয়েছে, আমি খুব খুশি হব আমাদের দলের হয়ে কাজ করতে পারি। সেটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার। এখন বিপ্লব বাবু সাদা মনে বলেছেন কথাটা, আবার তাঁর দলের লোকেরাই তাঁর দল সার্ভিস নেবেন কি না ওদের তো গোষ্ঠীবাজির ব্যাপার। বিপ্লব বাবু যেটা ভলেন্টারিলি বলছেন সেটা আবার তাঁর দলের যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে নেবেন সেটা তো কেউ আমরা জানি না, ফলে এটা ওদের দলের ব্যাপার, এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। শুধু আমি এটা দলীয় সংকীর্ণভাবে শুধু তৃণমূলের জন্য অ্যাডভান্টেজ বলবো না, আমি বলবো এটা ত্রিপুরার জন্য শুভ সংকেত যে বিজেপির মুখোশটা খুলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যে যে কথাগুলো বলেছিল সেগুলো বাস্তবে মিলছে, মানুষ অনুভব করছেন, যে অনুভবে প্রতিফলন আগামী 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সর্বাত্মকভাবে পড়বে। 3 মাসে যদি 20-26% ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে, তাহলে 23 সালে যে সরকার গঠন করতে চলেছে বিকল্প শক্তি ত্রিপুরায়, তার ভর কেন্দ্র হতে চলেছে, নেতৃত্ব দিতে চলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ।